जय गुरु। आज 75th इंडिपेंडेंस डे के अवसर पर आप सभी को हार्दिक अभिनंदन। ठाकुर के बारे में सोचना, उनको अनुभव करना है। एक बार एक भक्त शिष्य ठाकुर से बोले कि ठाकुर, हमें अकेला रहना अच्छा नहीं लगता है। ठाकुर जी ने कहा, मैं तो तुम्हारे साथ हर समय ही रहता हूँ, तुम अकेले कब रहते हो? यही बात सोचने से मन से बल मिलेगा, डरोगे नहीं। और इसे ही कहते हैं जजन, जिसका मतलब है अभ्यास करना, और जजन का मतलब है दूसरे को अभ्यास करने के लिए उद्बुद्ध कर देना। एक बार एक भक्त ठाकुर के पास आकर बोले, ठाकुर मैंने आपकी दीक्षा ली, इष्टवृत्ति भी हर तीसरे दिन में जमा करता हूँ, पर मेरी दरिद्रता नहीं जाती। ठाकुर ने कहा, किसी के पास जाते हो तो किस बात की चर्चा करते हो? उसने कहा, ठाकुर मैं तो अपने अभाव की चर्चा करता हूँ। ठाकुर ने कहा, आज से अभाव की नहीं, आपने जो खजाना पाए हैं परम पिता की चर्चा करना, सब ठीक हो जाएगा। उनकी चर्चा करना ही है जाजन। तथा इष्टवृत्ति का मतलब है इष्ट के भरण पोषण के लिए द्रव्य दान करना, जिससे दीक्षा चेतन रहती है। इष्टवृत्ति से एक ऐसी शक्ति संचित होती रहती है जो आपत्ति विपत्ति के समय काम आती है। शिष्य ठाकुर के अनुसार, विपद आपद बाधा विपत्ति में शक्ति यदि ही पाना चाहते हो, श्रद्धा भरी इष्टवृत्ति काटे पास यदि नित्य पालते, नित्य करना इष्टवृत्ति प्राणपन से जो सके, दैनदिन यही करना ही आशीष ही वहन करे। धर्म कर्म जितना भी करो, इष्टवृत्ति तज के सभी जाना व्यर्थ हुआ। अरे मेरे आर्य लड़के, पुनः दयाल की बानी है, आपद विपद जितना भी आवे, जैसा भी हो प्राण, इष्टवृत्ति अवश्य ही लाएगी सभी का परित्राण। जजन जजन इष्टवृत्ति आज मनुष्य के जीवन में वरदान है, किंतु इसे करना होगा केवल ठाकुर की दीक्षा लेकर, उनको प्रणाम कर उनके पास रहने या घूमने से उनकी परमपिता कृपा होगी, ऐसी बात नहीं। परम प्रेममय श्री श्री ठाकुर सत्यानुसरण थे पाठ, सत् ও সত্য যাহার অস্তিত্ব আছে এবং তাহার বিকাশ আছে তাহাই সত্য। বাঁচাটাকে বা থাকাটাকে যে ভাব বা অবস্থায় বিকশিত প্রকাশিত বর্ধিত করে তোলে, সেই হচ্ছে সত্যের প্রকৃত চেহারা। তাহলেই বাঁচা ও থাকার বিকাশ প্রকাশ ও বর্ধন করে যা, তাই যদি সত্য হয়। আবার ওই বাঁচা বাড়া যাতে পুষ্ট বর্ধিত হয় তাকেই যদি হিত বলে, তবে যা লোকহিতপ্রদ তাই তো সত্য হবে নাকি? সত্যকে দেখতে হলেই তাকিয়ে বুঝে দেখতে হবে, কিসে অন্যের বাঁচা বাড়াকে অবসন্ন ও নিহত না করে নিজের বা কারুর বাঁচা বাড়াকে পুষ্ট ও তুষ্ট করে তুলতে পারা যায়। আর তেমনি করে তাই কহা ও করাই হচ্ছে সত্য কহা ও সদাচার করা। আর এর পরিপন্থী যা কিছু সবই মরণপন্থী, তাই মিথ্যা। সতে তোমার আসক্তি সংলগ্ন করো, অজ্ঞাতসারে সৎ হবে। তুমি আপন ভাবে সৎচিন্তায় নিমগ্ন হও, তোমার অনুযায়ী ভাব আপনিই ফুটে বেরোবে। সত্য বলো কিন্তু সংহার এনো না, কষ্টবাদী হও কিন্তু মিষ্টভাষী হও। অসৎ চিন্তা যেমন চাহনিতে, বাক্যে আচরণে ব্যবহারে ইত্যাদিতে ফুটে বেরোয়, সৎচিন্তাও তেমনি উক্তরূপেই ফুটে বেরোয়। সৎ কথা বলা ভালো, কিন্তু ভেবে তদনুযায়ী চলে অনুভব করা আরও ভালো। বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হয়েও না, যদি ভুল বলে থাকো সাবধান হও, ভুল করো না। অসৎ কথা বলার চেয়ে সৎ কথা বলা ভালো নিশ্চয়, কিন্তু বলার সঙ্গে কাজ করা ও অনুভব না থাকলে কি হলো? বেহালা বিনা যেমন বাদক অনুগ্রহে বাজে ভালো, কিন্তু তারা নিজে কিছু অনুভব করতে পারে না। সত্যকে আশ্রয় করো আর অসত্যের অনুগমন করো না,
শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না। যাহার মন সৎ বা একা শক্তিতেই পূর্ণ, তিনিই সৎ বা সতী। তোমার মন সতে বা ব্রহ্মে বিচরণ করুক, কিন্তু শরীরকে গেরুয়া বা রংচঙে সাজাতে ব্যস্ত হয়েও না, তাহলে মন শরীরমুখী হয়ে পড়বে। সৎচিন্তায় নিমজ্জিত থাকো, সৎকর্ম তোমার সহায় হবে এবং তোমার চতুর্দিক সৎ হয়ে সকল সময় তোমাকে রক্ষা করবেই করবে। অসৎ চিন্তায় কুজ্ঞান বা অজ্ঞানতা বা মোহ জন্মে, তা পরিহার করো, দুঃখ হতে রক্ষা পাবে। তুমি অসতে যতই আসক্ত হবে ততই স্বার্থবুদ্ধি সম্পন্ন হবে আর ততই কুজ্ঞান বা মোহে আচ্ছন্ন হয়ে পড়বে। আর রোগ শোক দারিদ্র মৃত্যু ইত্যাদি যন্ত্রণা তোমার উপর ততই আধিপত্য করবে, ইহা নিশ্চয়। পরম প্রেমময়ে চলার সাথী থেকে পাঠ। সত্য ও মিথ্যা যাহার অস্তিত্ব ও বিকাশ আছে, আর যাহা থাকাটাকে অক্ষুণ্ণ রাখিয়া উন্নয়নে পরিচালিত করে, এমনকি আর কোনো থাকার বিচ্ছেদ বা বিরতি আনে না, তাহাই সত্য। আবার যাহাতে এই থাকাকে ক্ষুণ্ণ করিয়া তুলিয়া অন্যের থাকার বিক্ষেপ বা অপলাভ ঘটায়, তাহাই মিথ্যা। বাণী সংখ্যা 71। পরম প্রেমময়ের পুণ্যপতির থেকে কিছু অংশ পাঠ। কি করলি খড়গখানা, দেখ প্রথমে শূন্যে, তারপর এক, তারপর দুই, তারপর তিন, তারপর অনন্ত অনন্ত, অনন্ত কোটিও যা একও তাই, একই অনন্ত কোটি। হ্যাঁ তাই করবি, দেখ পাগল হয়ে নাম কর দেখি। নাম করলে কিছু থাকে না রে, ও মনে কি চিন্তা, হলো না বললে কিছু হয় না, নিশ্চয় হবে। মনকে এক জায়গায় স্থির করে রাখতে পারলে সে মন দিয়ে সব হয়, সব হয়, ধ্যান ধারণা প্রাণায়াম সব হয়। কীর্তন করে যা, সব দেব আমি, সব দেব, আমার কাছে সব আছে, থরে থরে সাজানো আছে। পরমাত্মার কাছে অদেয় কি আছে রে, তাণ্ডব নৃত্যে কীর্তন করে আমার পানে ছুটে আয় দেখি। সাপ ধরতে গেলে প্রথমে ঔষধ মন্ত্র শিখতে হয়, প্রাণ ধরতে গেলে প্রেমই ঔষধ। জগতে যত বেশি লোককে ভালোবাসতে পারবি, জড় চেতনকে যত ভালোবাসতে পারবি, ঈশ্বরকে তত ভালোবাসতে পারবি। দেখ হিংসা না করলে কেউ হিংসা করে না, যেমন শীতকালে ব্যাং, জলে ডুববি তো ঝাঁপ দে, কুলে বসে থাকলে কি ডুব দেওয়া যায়, ছাড়বি ছাড়বি করলে কি ছাড়া যায় রে, কাটবি তো এক কোপে, যে যেমন তেমন না পেলে কি পারা যায় রে, একজনকে চিনতে হলে তার মতো হতে হয়, ছাইয়ের সাথে কি আলো মেশে রে, ছাইয়ের সাথে মিশতে গেলে ছাই হতে হয়, যার সাথে মিশতে হয় তার মতো হতে হয়। সুরেন যা মা জবা, হায় হায় নাম কর কি চাস, চাস কি সংসার কামিনী কাঞ্চন মায়া, কি চাস কর্ম পুত্র, কি চাস ছুটে আয় কীর্তন কর, সব ছেড়ে দিয়ে কীর্তন কর, কিছুক্ষণের জন্য কীর্তন কর, কয়েক ঘন্টা মাত্র কীর্তন কর, যা চাস তাই পাবি। ছুটে আয়, ওই দেখ কীর্তনে ঋষিরা ঘুরে বেড়াচ্ছে, নাম নিয়ে বেড়াচ্ছে, সঙ্গে সঙ্গে মায়া মমতা কাম ক্রোধ ইত্যাদি সব পরিণামের বিনিময়ে লয়ে যাচ্ছে, আর বলছে আয় মহাপাপী কে আছিস ছুটে আয়, তোদের সব পাপ তাপ আমি ঘাড়ে চাপিয়ে দিয়ে তোরা প্রাণ মন দিয়ে খুলে সংকীর্তন কর, প্রাণ খুলে হরি বল হরি বল বল। মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন ব্রাহ্মণ চণ্ডাল ধনী দরিদ্র রাজা পর্ণকুটিরবাসী, আয় রে সন্তান শোকাতুরা, হরি হরি বলে একবার কীর্তনে মেতে পড়, নিমেষে সব মুছে যাবে, না যায়
আমি সব নিয়ে যাব। আমি ডুবার জন্য এসেছি, আমি পরমাত্মা, আমি তোদের ভিতর ফুটে উঠব, তোদের সব মুছে দেবো।